আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আগামী গত ক্লাসে আমি তোমাদের সুশাসন সম্পর্কে ধারণা দিয়েছিলাম, সুশাসন কাকে বলে, সুশাসনের সংজ্ঞাগুলা বলেছিলাম। আজকে আমি তোমাদের গণিত পড়াতে চেয়েছিলাম হচ্ছে সুশাসনের উপাদান এবং বৈশিষ্ট্য। বেশ কিছু উপাদান এবং বৈশিষ্ট্য আছে যেগুলো সুশাসন প্রতিষ্ঠার জন্য অত্যন্ত জরুরি এবং সবসময় দরকার, এগুলা না হলে সুশাসন প্রতিষ্ঠিত হয় না। এর জন্য বেশ কিছু উপাদান আছে, তোমাদের বই আছে, তোমরা দেখলেই পাবে। আমি তোমাদের একটু সংক্ষিপ্ত আলোচনা করছি আজকে এই উপাদানগুলো নিয়ে। এক নম্বরে দেখো হচ্ছে গণতন্ত্র, এক নম্বরে হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার প্রাণ, গণতন্ত্র হচ্ছে সুশাসন প্রতিষ্ঠার প্রাণ। সুশাসন ব্যবস্থা, সুশাসনের সুশাসন ব্যবস্থায় গণতন্ত্রের বিকল্প নেই। এরপরে হচ্ছে দুই নম্বরে দেখো, দুই নম্বরে দেখো আছে অংশগ্রহণমূলক প্রক্রিয়া। এরপরে হচ্ছে দুই নম্বর হচ্ছে অংশগ্রহণমূলক প্রক্রিয়া। অংশগ্রহণ অর্থ কী? প্রথমে আমরা দেখি অংশগ্রহণ অর্থ কী। অংশগ্রহণ অর্থ হচ্ছে শাসন কাজে, রাজনৈতিক এবং শাসন কাজে জনগণের অংশগ্রহণের সুযোগ থাকবে, নীতি প্রণয়নে জনগণের সম্পৃক্ততা থাকবে, তারপরে হচ্ছে তোমার মত, তথ্য এবং পরামর্শমূলক কাজেও জনগণের অংশগ্রহণ থাকবে। এরপরে তিন নাম্বার দেখা হচ্ছে নৈতিক মূল্যবোধ। নৈতিক মূল্যবোধ সুশাসন প্রতিষ্ঠান আমি মনে করি অনেক মূল্যবান একটা উপাদান। যেমন নৈতিক মূল্যবোধ, যেমন আইন মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে, আর নৈতিকতা মানুষের বাহ্যিক এবং মানসিক দুই আচরণকে নিয়ন্ত্রণ করে, দুই আচরণকেই নিয়ন্ত্রণ করে। সুতরাং নৈতিকতার পরিধি আইনের পরিধি অপেক্ষা ব্যাপক, আর এই নৈতিক মূল্যবোধ নিয়ে যারা প্রশাসনের যদি কাজ করে তাহলে সেখানে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠিত হবে। এরপরে হচ্ছে দেখো চার নাম্বার হচ্ছে স্বচ্ছতা। চার নাম্বার হচ্ছে স্বচ্ছতা, যাতে তোমরা দেখবা ইংরেজিতে প্রায় একটা ইংরেজি বাবা ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। স্বচ্ছতা অর্থ, স্বচ্ছতা অর্থ হচ্ছে দেখো তোমার পরিষ্কার, স্পষ্ট এবং নির্ভুল। পরিষ্কার, স্পষ্ট এবং নির্ভুল স্বচ্ছতা অর্থ। আর দেখো এখানে যে সিদ্ধান্ত, নীতি বা সিদ্ধান্ত স্বচ্ছ হলে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। আর যখন সরকার বিভিন্ন সরকার বা প্রশাসনে যে সমস্ত সরকারি নীতি প্রণয়ন করা হয় সেগুলো যদি স্বচ্ছ হয়, পরিষ্কার হয়, স্পষ্ট হয়, তাহলে সাধারণ জনগণ সহজেই বুঝতে পারে, ঠিক আছে। এরপরে হচ্ছে চার নম্বরে দেখো, চার নম্বর আমি বললাম, পাঁচ নম্বর হচ্ছে দেখো বৈধতা। এটা বৈধতাও তোমার সুশাসন প্রতিষ্ঠার আরেকটি মূল্যবান উপাদান, বৈধতা। যেমন সরকার, প্রথমে হচ্ছে সরকার বৈধ হইতে হবে, সরকারের বিভিন্ন কাজ নীতিমালা সবগুলাই কিন্তু বৈধ হবে, বৈধ হইতে হবে। যেমন অন্যদিকে যদি দেখো অনির্বাচিত, অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী সরকার কিন্তু সুশাসন প্রতিষ্ঠা করতে পারে না, তাহলে অবশ্যই সরকারকে কী করতে হবে, বৈধ থাকতে হবে। সরকারের কাজ, যা কাজ থাকবে, নীতি থাকবে, সবগুলাই কিন্তু বৈধতা থাকতে হবে। এরপরে দেখো হচ্ছে ছয় নম্বর, দেখো ছয় নম্বর হচ্ছে দায়িত্বশীলতা। দায়িত্বশীলতা, প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু দায়িত্ব থাকে, কিন্তু যারা প্রশাসনে কাজ করে তাদের দায়িত্বটা কিন্তু অনেক বেশি। যেমন এখানে দেখো যে সরকারের শাসন বিভাগ তাদের কাজের জন্য, সরকারের শাসন বিভাগ তাদের কাজের জন্য আইন বিভাগের কাছে হচ্ছে দায়ী থাকে, আইন বিভাগের কাছে দায়ী থাকে, আর আইন বিভাগ নির্বাচিত হয় হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধি। তাহলে অবশ্যই কিন্তু সরকারও তার কাজের জন্য দায়িত্বশীল হইতে হয়, এবং সরকারের যে আরও বিভাগ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, তাদেরও কিন্তু কাজের জন্য অবশ্যই দায়িত্বশীল হইতে হয়। এরপরে দেখো হচ্ছে সাত নম্বর আছে আইনের শাসন। সাত নম্বর উপাদান হচ্ছে আইনের শাসন, এটাতে সুশাসন প্রতিষ্ঠানের সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে বৈশিষ্ট্য। যেমন আইনের চোখে সকলেই সমান, আইনের চোখে সকলেই সমান, সকলেই আইনের অধীনে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। ধনী গরিব, নারী পুরুষ, শাসক শাসিত, সকলেই কিন্তু একই আইনের অধীনে, আর সকলেরই কিন্তু আইনের আশ্রয় গ্রহণের অধিকার রয়েছে। এরপরে হচ্ছে তোমার আট নম্বর দেখো জবাবদিহিতা বা দায়বদ্ধতা। এই 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 অধ্যায়টা পড়তে গেলে তোমরা বেশ কয়েকটা শব্দ পাবা, যেমন জবাবদিহিতা পাবা, স্বচ্ছতা পাবা, বৈধতা পাবা, এরকম অনেকগুলো শব্দ পাবা। তার মধ্যে একটা হচ্ছে জবাবদিহিতা। দেখো সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে জবাবদিহিতার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এখানে জবাবদিহিতা দুই ধরনের আছে, একটা হচ্ছে তোমার প্রশাসনিক জবাবদিহিতা, আর একটা হচ্ছে রাজনৈতিক জবাবদিহিতা। দেখো প্রশাসনিক জবাবদিহিতা দেখলা যে সরকারের যারা আমলা যারা আছে, মন্ত্রী যারা আছে, তারা কিন্তু তাদের প্রত্যেকেরই কিন্তু কাজের জন্য
জবাবদিহি করতে হয় কার কাছে সরকারের কাছে আর সরকার কিন্তু নির্বাচিত হয় জনগণের নির্বাচিত প্রতিনিধি কিন্তু সরকার এরকম সরকারও কিন্তু তার কাজের জন্য জনগণের কাছে কি করে অবশ্যই তোমার হচ্ছে জবাবদিহি করতে হয় বা করা উচিত সরকারের আচ্ছা এরপরে হচ্ছে দেখো 9 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে দক্ষতা আর প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবা দক্ষতা তো সব কাজেই লাগে আর যারা প্রশাসনে কাজ করে তাহলে তাদের কেমন দক্ষ হওয়া উচিত দেখো অবশ্য তাদের কি থাকতে হবে দুর্নীতি বিরোধী মনোভাব থাকতে হবে কর্তব্যবোধ থাকতে হবে নিয়মাবদ্ধতা থাকতে হবে কর্তব্যনিষ্ঠ থাকতে হবে কাজের প্রতি আগ্রহ থাকতে হবে কাজে যাতে ফাঁকি না দেয় সেরকম কাজে ফাঁকি না দেওয়ার অভ্যাস থাকতে হবে সততা ইত্যাদি বজায় থাকলে কিন্তু দক্ষতা বৃদ্ধিমান এবং সুশাসনও প্রতিষ্ঠিত হবে এরপরে হচ্ছে তোমাদের 10 নম্বর দেখো জনপ্রশাসনে সেবাধর্মী মনোভাব জনপ্রশাসনে হচ্ছে সেবাধর্মী মনোভাব এটা হচ্ছে আরেকটা মূল্যবান উপাদান যেমন জনগণের কল্যাণের জন্য কিন্তু জনপ্রশাসন প্রতিষ্ঠিত হয়েছে জনগণের কল্যাণের জন্য হচ্ছে জনপ্রতিষ্ঠান গড়ে উঠেছে তারা জনগণের সেবক জনগণের প্রভু নয় অনেক সরকারি আমলারা কিন্তু আমি সবাই বলবো না কিছু কিছু আমলারা আছে যারা কিন্তু সবসময় নিজেদের সরকারের সেবক না ভেবে প্রভু ভাবে কিন্তু তাদের মনে রাখা উচিত তারা কিন্তু জনগণের সেবক আর দেখো জনসেবার জন্যই কিন্তু জনপ্রশাসন গড়ে উঠেছে আরেকটা কথা প্রশাসন কিন্তু চলে হচ্ছে জনগণের অর্থে ঠিক আছে এরপরে হচ্ছে 11 নাম্বার দেখো স্বাধীন বিচার বিভাগ যেমন সরকারের তিনটা বিভাগ তোমরা যখন আস্তে আস্তে পড়বা সবই বুঝতে পারবে এখন হয়তো তোমাদের কাছে অনেকগুলাই নতুন মনে হবে কিন্তু আস্তে আস্তে যখন সব ক্লাস রেগুলার করবা তখন তোমরা বুঝতে পারবা যে সরকারের তিনটা বিভাগ কি যেমন এখানে প্রথম বিভাগটা হচ্ছে আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ তাহলে এখানে বলা হয়েছে কি বিচার বিভাগ মানে বিচার বিভাগে কি থাকতে হবে বিচার বিভাগের স্বাধীনতা যে বিচার বিভাগের স্বাধীনতা যেটা সেটা হচ্ছে যে সরকারের যে আর অন্য দুইটা বিভাগ আছে আইন বিভাগ শাসন বিভাগ এই বিচার বিভাগ যদি এই দুইটা বিভাগের হস্তক্ষেপ মুক্ত থাকে স্বাধীন থাকে নিরপেক্ষ থাকে এবং বিচারক যদি সৎ দক্ষ এবং নিরপেক্ষ থাকে এবং উচ্চ নৈতিক গুণাবলীর অধিকারী হন এবং ভয়ভীতি ও প্রলোভনের কাছে নতি স্বীকার না করে তাহলে কিন্তু অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তাহলে এটা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা এবং এটাও কিন্তু আমাদের এখানে কি করতে হয় থাকতে হয় যে তোমার সুশাসনে তা না হলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হবে না এরপরে হচ্ছে দেখো সততা তো সততা সব ক্ষেত্রেই কিন্তু আমরা শুধু ছোটবেলা থেকে শুনে আসছি কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু দেখো যে সততা প্রশাসন তখনই প্রতিষ্ঠিত হবে যখন ওই প্রতিষ্ঠানের এবং সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলে কি থাকবে সৎ থাকবে তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হবে এরপরে 13 নম্বর আছে দেখো লিঙ্গ বৈষম্যের অনুপস্থিতি সবাই তো বুঝো লিঙ্গ বৈষম্য যেটা নারী পুরুষের বৈষম্য করা হয় যেটা আমাদের অনেক দেশেই হয় বা আমাদের দেশে হয়তো বেশি দেখো এই নারী পুরুষের বৈষম্যটা কিন্তু করা যাবে না সুশাসনে অবশ্যই নারী পুরুষ নির্বিশেষে যোগ্য ব্যক্তিকে কি করতে হবে প্রশাসনের ব্যবস্থাপনায় নিয়োগ দিতে হবে মানে প্রশাসনিক ব্যবস্থাপনায় নিয়োগ দিতে হবে তারপরে তাদের হচ্ছে যদি তারা ভালো কাজ করে তাদের পুরস্কৃত করতে হবে তাদের পদোন্নতি দিতে হবে এই লিঙ্গ বৈষম্য কিন্তু করা যাবে না এটাও কিন্তু তোমার সুশাসনের একটা উপাদান এরপরে দেখো হচ্ছে 14 নাম্বার যেটা বিকেন্দ্রীকরণ অনেকে আমি বলছি যে অনেক শব্দ তোমাদের কাছে নতুন লাগবে যারা সায়েন্স থেকে আসতো তাদের আরও একটু অন্যরকম লাগবে কিন্তু একদম সহজ দেখো বিকেন্দ্রীকরণ মানে ক্ষমতার বন্টন এবং বিভক্তকরণ বিকেন্দ্রীকরণটা হচ্ছে ক্ষমতার বন্টন এবং বিভক্তিকরণকে বলা হয় আমি সহজ কথাই বলি ক্ষমতাকে বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া ঠিক আছে যে শুধু একটা এক কেন্দ্রিক না রেখে ক্ষমতাকে বিভিন্ন ভাবে ভাগ করে দেওয়া তাহলে অবশ্যই যদি বিভিন্নভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে সেখানে শাসন কার্য ভালোভাবে চলবে এবং সুশাসনে কিন্তু প্রতিষ্ঠিত হবে এটাকে বলছে হচ্ছে বিকেন্দ্রীকরণ বা ক্ষমতার বিকেন্দ্রীকরণ অনেক সময় অনেক জায়গায় দেখবা এরপরে হচ্ছে দেখো শক্তিশালী স্থানীয় সরকার শাসন ব্যবস্থা যখন তোমরা পড়তে যাও সেকেন্ড পেপার একটা অধ্যায় পাবা স্থানীয় সরকার কি আর স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কি ঠিক আছে তো সরকারের এই স্থানীয় সরকারটা বিভিন্ন জেলাগুলোতে কিন্তু সরকারের বিভিন্ন প্রকল্পগুলো কিন্তু এই স্থানীয় সরকাররা কী করে বাস্তবায়ন করে তো এটাও কিন্তু অনেক বড় একটা উপাদান এরপরে হচ্ছে সুশীল সমাজ ঠিক আছে অনেকেই হয়তো আমি বলছি যে নতুন নতুন কিছু শব্দ থাকবে যে সুশীল সমাজ কারা কাদের আমরা সুশীল সমাজ বলি যেমন সুশীল সমাজ হচ্ছে নিরপেক্ষ নিরাসক্ত দৃষ্টি থেকে সমস্যা নিশ্চিত করে এবং তা সমাধানের চেষ্টা করে যে যারা হচ্ছে রাজনীতির কোনো পক্ষেকেই সাপোর্ট করবে না তারা যেটা সঠিক যেটা ভালো সেটাকে তারা সাপোর্ট করবে
তারা বলবে। অনেক সময় তোমরা টিভি মিডিয়াতে দেখো যে অনেক বিশেষজ্ঞ কিন্তু অনেক ব্যাপারে আসে, যেমন আমাদের সামনে এই যে কোনো এখন অনেক ধরনের সমস্যা আছে, যে বেশ কিছু ঘটনা প্রায় হচ্ছে, এই ঘটনা নিয়ে কিন্তু দেখবা যে সরকারের পক্ষে না এবং বিপক্ষে না, সত্য ঘটনা যেটা সেটা কিন্তু তারা তুলে ধরে। অনেক সময় দেখবা যে অনেক সময় তারা কিন্তু আসে, আর এই সুশীল সমাজের মতের জন্য কিন্তু অনেক সময় কি হয় তোমার সুষ্ঠু জনমত গড়ে ওঠে। এইটাও কিন্তু দেখো সুশীল সমাজের কিন্তু অনেক দরকার, এবং তারা কিন্তু সরাসরি রাজনীতি করে না, তারা সরাসরি রাজনীতির সাথে নাই, এবং তারা অনেক বিশেষজ্ঞ ব্যক্তি থাকে, বিশেষ অর্থনীতিবিদ থাকে, অনেক বিশেষজ্ঞ থাকে, সমাজবিজ্ঞানী থাকে, অনেকেই থাকে, তারা কিন্তু তাদের নিরপেক্ষ দৃষ্টির থেকে কিন্তু তারা এটা করে। তাহলে এটাও কিন্তু আমাদের জন্য অনেক বড়। এরপরে দেখা হচ্ছে সেটা হচ্ছে তোমার দেখো 17 নম্বর, যেটা হচ্ছে প্রচার মাধ্যমের স্বাধীনতা। এটা তো সবাই বুঝো প্রচার মাধ্যম, যেমন কি বলে সংবাদপত্রের স্বাধীনতা, প্রচার মাধ্যম যেটা হচ্ছে, যেটা হচ্ছে ইলেকট্রিক মিডিয়া, যেটা হচ্ছে টিভিতে আমরা যেটা দেখি, টিভিতে তোমরা যেটা দেখো যে এই এই প্রচার মাধ্যমে যে কখন কোথায় হচ্ছে। এখন কিন্তু দেখো যে সুশাসন যে আমাদের দেশে শুরু হয়েছে এটা কিন্তু আমরা দেখতে পারি, আমরা কিন্তু যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটলেই কিন্তু লাইভ দেখতে পারি, লাইভ দেখতে পারি। এখানে কিন্তু সরকার এটাকে কী করতে পারে না, ধামা চাপা দিতে পারে না। এটা কেন করতে পারে না, কারণ এখানে কি কি আছে, অবশ্যই প্রচার মাধ্যমের স্বাধীনতাটা আছে, যে কোনো ঘটনায় কিন্তু বিভিন্ন টিভি চ্যানেল বলো যারা বলো তারা কিন্তু সরাসরি প্রচার করে লাইভ কিন্তু দেখা যায়। অনেক সময় তোমরা দেখো অনেক ঘটনা, যে রিসেন্ট মনে হয় গভীর একটা বাস পুরানোর ঘটনা হচ্ছে, এটাও কিন্তু তোমরা দেখছো, ঠিক আছে। এগুলা কিন্তু এই এই ধরনের অনেক, জাস্ট একটা উদাহরণ দিলাম তোমাদের যে এরকম একটা ঘটনা, কিন্তু এরকম প্রায় কিন্তু তোমরা দেখবা যে এরকম। তাহলে অবশ্যই প্রচার মাধ্যমগুলো যদি স্বাধীন হয় তাহলে সেখানেও কিন্তু সুশাসনটা প্রতিষ্ঠিত হবে। আর সর্বশেষ যে উপাদান বা বৈশিষ্ট্য যেটা হচ্ছে দেখো রাজনৈতিক স্থিতিশীলতা, এখানে দুইটা ই আসবে আমি একসাথে বলে দিই, একটা হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা আর একটা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতাটা কি দেখো, রাজনৈতিক স্থিতিশীলতা সুশাসনের জন্য অন্যতম বৈশিষ্ট্য, কারণ রাজনৈতিক স্থিতিশীলতার অভাবে কিন্তু কি হয় সুশাসন মানে ব্যাহত হয়, কারণ রাজনৈতিক অস্থিতিশীলতাটা এমন, যেমন রাজনৈতিক অস্থিতিশীলতা যে জ্বালাও পোড়াও হরতাল ধর্মঘট মানে দেশটাকে অনেক সময় অচল করে দেওয়ার মতো, এরকম অনেক সময় হয়, বিভিন্ন দাবি দেওয়ার জন্য অনেক সময় আন্দোলন করা হয়, এগুলো হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। আর যখন দেশে এই জ্বালাও পোড়াও ধর্মঘট হরতাল এই সমস্ত বিষয়গুলো থাকবে না বা রাজনৈতিকভাবে স্থির মানে স্থির থাকবে ভালোভাবে চলবে, তাহলে সেটাকে বলবে হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। আর রাজনৈতিক অস্থিতিশীলতাটা যদি না থাকে তাহলে কিন্তু অবশ্যই সেখানে কী হবে সুশাসনটা প্রতিষ্ঠিত হবে। তো আজকে আমি তোমাদের আগামী ক্লাসে গত ক্লাসে পড়িয়েছিলাম হচ্ছে সুশাসনের ধারণা বা কাকে বলে ওইটা, আর আজকে আমি তোমাদের সুশাসনের উপাদান বা বৈশিষ্ট্য পড়ালাম। তোমরা একটু খেয়াল করে শোনো, এই উপাদান আর বৈশিষ্ট্যগুলো যদি পড়ো তাহলে তোমরা সংজ্ঞাগুলো উপাদান বৈশিষ্ট্য পড়লে পুরো অন্যগুলো পাবা। যেমন এরপরে আসে হচ্ছে যে সুশাসনের সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন বাধা বা সমস্যা, বাধা বা সমস্যা আছে বা এর সমাধান আছে। আমি আগেই বলছি যে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য অনেক ধরনের বাধা আসবে, অনেক ধরনের বাধা আসবে, কিন্তু এই বাধাগুলো প্রোটেক্ট করতে হবে জনগণ এবং সরকারের একত্র যৌথ প্রচেষ্টায়। সরকার একের পক্ষে সম্ভব না, যার যার ক্ষেত্রে যদি সে সৎ হয়, যার যার কাজ যদি সে নিজে করে তাহলে কিন্তু সুশাসনটা প্রতিষ্ঠিত হবে। শুধু সরকারকে দোষ দিলে হবে না, সবারই করতে হবে, সব ক্ষেত্রের দিকেই করতে হবে, তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হবে। এই বিষয়গুলো তোমরা আমি যেটুকু পড়ালাম তোমরা যদি উপাদানগুলাই ভালো করে করো তাহলে আমি আশা করি যে অনেক কিছু বুঝতে পারবা জানবা। আর অনেক সময় তোমাদের এখানে কিছু শব্দ তোমরা বুঝতে পারো, অনেক সহজ শব্দগুলো তোমরা হচ্ছে গুগলে সার্চ দিবা, অনেক সময় শব্দগুলো লিখে এটার অর্থ কী বাংলা অর্থ কী তাহলে দিবা, যে অনেক সময় পেয়ে যাবো, সবসময় তো আমাদের পাচ্ছ না। আর আরেকটা কথা যে হয়তো আমরা খুব শীঘ্রই হয়তো তোমাদের সাথে ক্লাসে ক্লাস করবো, তোমরা অনেক প্রশ্ন তোমাদের, কারণ আমরা এইভাবেই ক্লাস দিচ্ছি, তোমরা আমাদের সাথে সরাসরি সম্পৃক্ত হতে পারছো না, অনেক সমস্যা হচ্ছে, কিন্তু তোমরা আমরা যা পড়াচ্ছি এই পড়াগুলো শুধু রিডিং পড়া। আমি আরেকটা কথা বলি, পড়ানৈতিক দুইটা বিষয়ই যেমন অনেক কিছু শেখার আছে, যেমন সেকেন্ড পেপারটা তো তোমাদের হচ্ছে ইতিহাস মানে পুরা বাংলাদেশের তৃতীয় অধ্যায় পর্যন্ত বাংলাদেশের পুরা ইতিহাস তোমরা পাবা এইটার মধ্যেও, মানে এখানে সব বিষয়গুলো পাবা, ঠিক আছে, সব বিষয়গুলো পাবা। তাহলে একটু ভালো করে পড়বা, রিডিং পড়বা, যেহেতু তোমরা কলেজে আসতে পারতেছো না, তোমরা হচ্ছে বাসায় পড়তেছো, তার জন্য একটু রিডিং করো, রিডিং করে যে প্রশ্নগুলো বুঝতে পারবা না তখন মাঝে মধ্যে সার্চ দিব অথবা যখন আমরা ক্লাস নিব তখন আমাদের বলবা। আমি আশা করি আমার ক্লাসগুলো একটু বুঝতে পেরেছো, আর এরপরে আমি হয়তো আবার ক্লাস এরপরের ক্লাসগুলো নিব। আর সবাই ভালো থাকো, সবাই একটু পড়াশোনা করো, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।